नमस्कार सोजा कथा अनुष्ठाने आमी पीयू रोछी आज आपनार संगे सोजा एकटा विषय आपनादेर सामने तुले धरछी। मुख्यमंत्री कदिन आगे हठात तार न्याज्य मूल्येर ओषुधेर दोकाने भिजिट करेछिलेन, सेखाने तिनी तार मनेर मतो फलाफल किन्तु पाननि। तारपरे आमरा बेरिये पड़ेछिलाम राज्य जुड़े एबं एई शहरे देखते सत्यि न्याज्य मूल्येर ओषुधेर दोकान किभाबे चलछे। অন্যান্য ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়, দেখাবো আপনাদের কিন্তু কোন কোন দিকে সমস্যা রয়েছে, আপনাদের কি মতামত, আপনাদের কি অভিযোগ আমাদের জানান 2234242439180112 এই দুটো নম্বরে। আমার সঙ্গে রয়েছেন যে চিকিৎসকরা পরিচয় করাবো, কিন্তু তার আগে কলকাতা শহরে ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলো কিভাবে চলছে, কোথায় গলদ দেখুন। খোলা বাজারের চেয়ে অনেক কম দামে ওষুধ, তিন ভর কাউন্টারে লম্বা লাইন, দূর দূরান্ত থেকে সস্তায় ওষুধ কিনতে আসছেন সাধারণ মানুষ। সরকারি নির্দেশ বলছে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে জেনেরিক নামে 142টি ওষুধ রাখতেই হবে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর কাউন্টারে পৌঁছে তালিকাভুক্ত সব ওষুধ কি পাচ্ছেন ক্রেতারা? আমাদের ট্যাবলেট যা কিছু লাগবে আদে বাইরে দিয়ে নিতে হচ্ছে, অনেক ওষুধ পাওয়া যায় না, তারপরে ডাক্তাররা বলে বাইরে দিয়ে নিয়ে আসবে। আমি আজকে প্রেসক্রিপশন নিয়েছি, ওষুধ নিয়েছি, আমার সব ওষুধ পেয়েছি। আমি ডাক্তার আমাদের ওষুধ লিখে দিয়েছে, আমরা ওষুধ কিনে ব্যবহার করছি, আমরা এখান থেকে কোনো ওষুধ পাইনি। আমরা ওষুধ এখানে প্রথমে নিয়েছিলাম, তারপর দেখলাম ওষুধ খুব দেরিতে কাজ করে, এর জন্য বাইরে থেকে ম্যাক্সিমাম ওষুধ নিই। সমস্যার জন্য ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কর্মীরা ডাক্তারদের দিকে আঙুল তুলছেন। প্যান 40 লিখে দেয়া হলো, সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল 40। এবার কাস্টমার সেটা তো বোঝে না, তারা যারা একটু গ্রামের দিক থেকে আসে তারা এসে বলছে না এটা তো ডক্টর লিখে দিয়েছে, আপনি এটা কেন দেবেন না। চিত্তরঞ্জন সেবা সদনে আমরা দেখলাম যে সব ওষুধ পাওয়া যাচ্ছে না, তারপরে আমরা এখন এসেছি শম্ভুনাথ পণ্ডিতে। দুটো দিয়েছিল, ওর মধ্যে একটা বাইরে দিক দিয়ে কিনলাম আর একটা ওখান দিক দিয়ে দিয়েছি। এটা কম না পাওয়া যায় এখান থেকে কিনে নিয়ে যাই, তো এখন ওই সুগারটা আছে আর আর দুটো নেই। চারটা লিখেছে, চারটা পেয়ে তিনটা পেয়ে যায়, একটা পাই না, একটা বললো বাইরে দিকে নিয়ে। এখানে ওষুধ না মেলার জন্য দোকানদাররা আবার যোগানের সমস্যাকে দায়ী করছেন। র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল নেই, প্রোডাকশন হচ্ছে না, কোনো কারণে প্রোডাকশন লেট হচ্ছে, ওখান থেকে চেইন চলছে, ওখানে যদি প্রোডাকশন না হয় তো লেট হবে। এখানে দেখি এক ভদ্রলোক তিন সপ্তাহ ধরে ঘুরে যাচ্ছে, শুধুমাত্র একটা টেস্ট করার জন্য যে ওষুধ তার প্রয়োজন তা তিনি পাচ্ছেন না। এক্স-রে হচ্ছে না, সিটিভিএস যে টেস্টটা এটা হচ্ছে না, ওষুধ এই বারমিল পাউডারটা পাওয়া না পাওয়ার জন্য। এখানে বলছে কিনা একটা পাওয়া যাচ্ছে, তার বাদে অনেক ইনজেকশন কিছু অনেক কিছু পাওয়া যাচ্ছে না, এই লাইনের জন্য দেরি হচ্ছে আর অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না ঠিক মতন। যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর নামের সঙ্গে মিলছে না, ওনারা বলছেন কম্পোজিশন এক, এটা খেলেই হয়ে যাবে। পরিষেবা আর একটু উন্নত করলে বেশি ভালো হয়, এটা দিদির কাছে আমাদের আবেদন। শহরের যে কটা সরকারি হাসপাতালে আমরা ঘুরলাম বেশিরভাগেরই এক অবস্থা, ন্যায্য মূল্যের দোকানে পাওয়া যাচ্ছে না ওষুধ। সবচেয়ে খারাপ অবস্থা পিজি হাসপাতালে। এখানেই প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী যেভাবে হাসপাতালে গিয়ে বলে এসেছেন তারপরেও কেন পাওয়া যাচ্ছে না ওষুধ 24 ঘন্টার জন্য। ক্যামেরায় সুনীল মুদ্রা সেন, কমলিকা সেন, কলকাতা। সঙ্গে রয়েছেন দুজন আলোচনার জন্য, ডক্টর রেজাউল করিম রয়েছেন আমার বাঁদিকে আর আমার ডান দিকে রয়েছেন সুমহান চক্রবর্তী, সাধারণ সম্পাদক WBMSRU এর। আমি ডক্টর করিমের কাছে শুরুতেই আসব। ন্যায্য মূল্যের ফেয়ার প্রাইস যে শপগুলো সেগুলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের একটা প্রকল্প, তিনি চালু করেছেন মানুষের সুবিধার জন্য। যতগুলো বক্তব্য শুনলেন কোনোটাতে মানে সুবিধার কথা বললেন, অভিযোগই অভিযোগ বললেন না, এটা ঠিক আমরা যা দেখলাম বললেন না, কিন্তু আপনি ভাবুন যে ছিল না যখন তখন কি সুবিধা ছিল, আদৌ কি কোনো সুবিধা ছিল? এখন আসার জন্য কিছু লোক তো অন্তত সুযোগ পাচ্ছে। একটা ঘটনা যে ফেয়ার প্রাইস শপ নিয়ে আমাদের কাছেও কিছু কমপ্লেন এসছে, সমস্ত ওষুধ পাওয়া যায় না, কোনো কোনো ওষুধের দাম বেশি এরকম কমপ্লেন এসছে, এবং জেনেরিক নেমের বদলে ব্র্যান্ড নেমে বিক্রি করা হচ্ছে, এরকম অভিযোগও এসছে। এই অভিযোগগুলো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী দেখবেন। আপনি যদি আমার ব্যক্তিগত মতামত চান, আমি কিন্তু অন্য কথা বলবো যে এইসব ফেয়ার প্রাইস শপটপের কোনো প্রয়োজন ছিল না। আমাদের হাসপাতালে যে ডিসপেন্সারি এত বছর ধরে চলছিল, 40-50 বছর ধরে, সেই ডিসপেন্সারিটাকে আরেকটু স্ট্রেন্থেন করে এই ওষুধগুলো সেখান থেকেই দেওয়া যেতে পারত। হ্যাঁ, কিছু এমপ্লয়মেন্ট কিছু লোককে হয়তো এমপ্লয় করতে হতো, কিন্তু সেইটা অনেক র্যাশনাল সিস্টেম ছিল। কারণ এখন এই যে আমরা শুনি অনেক সময়, আপনার তো 24 ঘন্টা পুলিশ দিয়ে আপনি করতে পারবেন না যে দাম বেশি নিয়ে নিল, এটা আছে কিন্তু দিচ্ছে না, অন্য একটা বিক্রি করে চাপিয়ে দিচ্ছে জোর করে, এই ঘটনাগুলো আমরা কিন্তু মাঝে মাঝে শুনি। পরে কি করে, এটা একটা সরকারি প্রকল্প যেখানে ভর্তুকিতে মানুষ জিনিসপত্র পাবে, দোকানটা সরকার চালাচ্ছে, তাহলে তারা এই সাহসটা এই প্রক্রিয়াটা কিভাবে চলছে আমরা জানবো। কিন্তু তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, শুনি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ আমার নাম মিতুল বোস, আমি শ্যামবাজার থেকে বলছি। আমি
মানে বিগত দু বছর হয়েছে শ্যামবাজারে একটু অন্য জায়গায় শিফট করে গেছে, কিন্তু আমরা আরজিকর হসপিটালের উল্টো দিকেই আমাদের বাড়ি ছিল। ঠিক আছে, তো আমি একটা জিনিস বলতে চাই যে কতটুকু মানুষ মানুষ কতটুকু সুবিধা ওখান থেকে পাচ্ছে সেই সম্বন্ধে কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই ওয়াকিবহল নয়। এক, মানুষকে যে কম্পোজিশন লিখে দিচ্ছেন ডক্টররা সেই কম্পোজিশনে আদতেও মানে সেই সঠিক কম্পোজিশন ওষুধটা পাচ্ছে কিনা, এই যে সাধারণ গরিব মানুষরা আসছে তারা পড়াশোনা অনেকেই জানেন না, তারা মেলাতে পারছেন না, ভিড়ের মধ্যে যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটাই নিয়ে যাচ্ছে। আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমরা যখন পাশে দাঁড়িয়ে দেখছি হ্যাঁ যে ভুল ওষুধ দেওয়া হচ্ছে, বললে পরে নানা রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে, তার মধ্যে থেকে আমার আরো একটা কোশ্চেন যে সত্যি কি মানুষ এই ফেয়ার প্রাইস সব থেকে যে ওষুধগুলো কিনতে সেটা আদৌ কোনো এফিকেসি আছে? ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন। আর কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ সাগর দিকে থানা প্রশান্ত ভট্টাচার্য বলছি। বলুন। বলছি যে ন্যায্য মূল্যের ওষুধ দিচ্ছে, সে ওষুধের বাজার থেকে যে দাম তার থেকে অনেক বেশি দাম নিচ্ছে। এখানে আমরা আদিবাসী অঞ্চলের লোক দিচ্ছে, এখানে আদিবাসীরা যে ওষুধ কিনছে, এখানে যে ওষুধটা আমরা একটা মলম দেখেছি সেই মলমটার দাম হচ্ছে 36 টাকা, আর সেটা ওষুধের দোকানে মেমো দিয়ে পাকা মেমো সে 30 টাকা পাওয়া যাচ্ছে। তো ন্যায্য মূল্য ওষুধের কোনটা ন্যায্য মূল্য? একদম একদম সঠিক প্রশ্ন করেছেন, শুধু আপনার এলাকায় নয়, এই সমস্যা এই অভিযোগ কিন্তু এই শহরের ন্যায্য মূল্যের দোকানগুলোর বিরুদ্ধে উঠছে। আমি সুমহন বাবুর কাছে আসবো, এটা কি করে সম্ভব হচ্ছে? দেখুন, যে ওষুধের দাম ফেয়ার প্রাইস শপে 100 টাকা সেটা বাজারে হয়তো পাওয়া যাচ্ছে 50 টাকায়। ব্যাপার হচ্ছে এই যে এই ব্যাপারটা নিয়ে আমরা দেখেছি যে ন্যায্য মূল্যের দোকানগুলো থেকে যে ওষুধগুলো বিক্রি হচ্ছে তার MRPটা অনেক বাড়িয়ে দেওয়া আছে, অনেক বাড়ানো আছে, যার জন্য 70-80% ডিসকাউন্ট দিতে পারছে, এটা সম্ভব না। আমার যে সবচেয়ে বেশি প্রেসক্রিপশন হয় যে ওষুধগুলো যে কোনো সাধারণ হাসপাতাল থেকে, এরকম 12খানা সবচেয়ে বেশি প্রেসক্রিপশন হয়, এটার দাম ন্যায্য মূল্যের দোকানে অনেক বেশি, এটা ফ্লাউড করেছে। ধরুন আজকে আপনি যদি আমাদের ওষুধের বিক্রির মধ্যে আপনি একটা কোম্পানিকে বললেন আমাকে এত প্রিন্ট প্রাইস করে দিতে হবে, ওরা করে দেবে। এবং এই ওষুধগুলো বেশিরভাগই হচ্ছে কোনো নাম করা ব্র্যান্ডের নাম করা কোম্পানির কাছে নয়, দেখুন লোকাল কোম্পানি থেকে পারচেস করছে, আমি নাম করা কোম্পানিও করবে এগুলো, কিন্তু এই প্রাইসগুলো ফ্লাউড করে দাম বাড়িয়ে এটা হচ্ছে আপনার এই সেলে। ধরুন একই ওষুধের প্রিন্টটা কি করে আলাদা হচ্ছে? না না, সেটা যদি প্রিন্ট আলাদা হচ্ছে মানে ন্যায্য মূল্যের দোকানে যেটা কম্পোজিশনটাই এক, কম্পোজিশনটা ম্যানুফ্যাকচারার আলাদা। আজকে আমি একটা কথা বললেন এই মাত্র যে প্যান্টোপ্রাজল প্রেসক্রিপশন করছে প্যান 40, কেন প্যান 40 দেবে? কারণ ন্যায্য মূল্যের নিয়ম আছে যে এখানে জেনারিক প্রেসক্রিপশন হবে, ডক্টর করিম আছেন এখানে, এবং এবং ন্যায্য মূল্যে কিন্তু আপনার জেনারিকই প্রেসক্রিপশন সার্ভ করার কথা। আজকে বলছেন ওষুধ পাচ্ছি না, তার কারণ হচ্ছে এরা ওই ব্র্যান্ডের ওষুধগুলো বিক্রি করছে, এবং আমাদের এটাও হিসেব আছে, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা এগুলো বারবার বলার চেষ্টা করছি যে আজকে প্রেসক্রিপশন এরা এগ্রিমেন্টের মধ্যে আছে, ইসের ওদের এগ্রিমেন্টের মধ্যে আছে প্রেসক্রিপশন হবে জেনারিক এবং দিতেও হবে জেনারিকে, এরা ব্র্যান্ডের ওষুধ দিচ্ছে অনেক বেশি দামে, তাহলে এগ্রিমেন্টকে ভায়োলেট করছে, ভায়োলেট করছে। এবং শুধু তাই না, আরেকটা কথা, এই একজন আপনাদের একজন ফোন করলেন, উনি বললেন যে অন্য ওষুধ আমাদের কাছে খবর আছে, কোনো ফার্মাসিস্ট নেই, 24 ঘন্টা ফার্মাসি থাকার কথা, আপনারা খোঁজ দিন তো গিয়ে, এর মধ্যে আমরা খোঁজ নিচ্ছিলাম, আমাদের বললে হ্যাঁ আছে, আমি ভদ্রলোক কোথায় বলে আপনাদের কি দরকার, ফার্মাসিস্ট নেই আজকে। এগুলো পুলিশ দিয়ে তো হবে না, পুলিশ দিয়ে হবে না, ব্যবসা করছে ডক্টর, তাদের তো একটা মিনিমাম বিজনেস এথিক্স থাকবে, না এথিক্স নেই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ব্যবসা তো বাইরের দোকানগুলো করছে ডক্টর, যেখানে একই অবস্থা, তারাও তো মানে মোরালেস একই অবস্থা, যেখানে আপনি দেখুন একজনের নাম লেখানো আছে অন্য একজন বিক্রি করছে, যেখানে ফার্মাসিস্ট ভালো বলতে পারবেন, যেখানে সেটা হতে পারে, কিন্তু একই ওষুধ যেটা আমি বাজারে পাচ্ছি 50 টাকায় সেটা ওখানে আমি 80 টাকায় দিই, কারণটা কি? কারণটা আমি বললাম, কারণ হচ্ছে গিয়ে ধরুন আমি আজকে একটা ওষুধ তৈরি, আমার ওষুধের একটা কারখানা আছে, ওষুধ তৈরি করছি, আপনি ওষুধটা আপনি বললেন ভাই আমি আপনার কাছ থেকে নেব, আপনি আমাকে প্রিন্ট প্রাইসটা প্যাকিং এর সময় ওটা বেশি দেখাবেন। আচ্ছা, তার মানে নেক্সাসটা অন্য জায়গায়, না হ্যাঁ ম্যানুফ্যাকচারের সঙ্গে এদের আটা তৈরি, ওরা ওই বেশি দাম নিয়ে নিয়ে এসে এটা কন্ট্রোল করার কোনো ব্যবস্থা জায়গা নেই কোনো, কারণ আমাদের দেশে আপনি একমাত্র শিডিউল ড্রাগ ছাড়া যেখানে 60-20% প্রফিট হতে পারে, বাকি আপনি যা খুশি দামে বিক্রি করতে পারেন, কোনো আইন নেই আমাদের। এবং এইখানেই মানে সব থেকে বড় গলদ। আলোচনায় আসার আগে টেলিফোনে কেউ রয়েছেন, একবার শুনে নিই। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি যে দিদি আপনার হচ্ছে আমি যখন যখন ইন্ডাস্ট্রি আমি যখন রিল দেখাই তখন ডাক্তারবাবু আমাকে যেই ওষুধ দেয় কিন্তু ওখান থেকে আমি পেয়েছি পুরো হচ্ছে অন্য ওষুধ। বুঝতে পেরেছি, এই সমস্যার কথা একটু আগেও একজন বলছিলেন, ধন্যবাদ আপনি ফোন করেছেন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলবো? হ্যাঁ বলুন। শান্তি বসু চ্যালেঞ্জার থেকে বলছি।
আপনারা দেখাচ্ছেন যে কমিশনটা 67.25% ডিসকাউন্ট দেয় কলকাতায়, হাওড়ার কিন্তু হসপিটাল দিচ্ছে 57.something, কম কেন 10% মতো। দ্বিতীয় কথা হচ্ছে আমি লিকুইড ওষুধ যেগুলো কিনি 200 মিলিলিটারের যা দাম 100 মিলিলিটারের দাম সেই প্রচারে অনেক কম, এটা কেন? ধন্যবাদ, আপনি শুনতে থাকুন।